হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাকুর পর্ব 9 গল্পর পার্টটা। তো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করব। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। গতকালের ভিডিও থেকে কিন্তু আমি যে তোমাদের নোটসগুলো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা শুরু করেছি। তো তোমরা যদি সেই নোটসগুলো চাও, অর্থাৎ যেমন মাকুর আমি পর্ব 6-এর যে কোশ্চেন অ্যান্সার্সগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যদি সেই নোটসগুলো চাও তাহলে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওর মাঝে কোথাও এক জায়গায় আমি বলে দেবো তোমরা সেই নোটগুলো কীভাবে পেতে পারো। তো চলো শুরু করা যাক আর দেরি না করে। দুপুরে বেশি ঘুমুলে সোনার মেজাজ খিটখিটে হয়ে যায়, তাই ঘুম ভাঙতেই টিয়াকে ঠেলে জাগিয়ে দিয়ে বললে, মাকুকে চাই না, বিশ্রী মাকু। বলতে বলতেই থুতনিটা কাঁপতে লাগলো। টিয়াও চোখ খুলেই বললে, দুষ্ট মাকু, খেলা দেখাবে না, সাইকেল চালাবে না, লুচি বেলবে না, পেরেক ঠুকবে না, দড়ির জট ছাড়াবে না, হারানো জিনিস খুঁজে দেবে না। হোটেলওয়ালা বেচারি সঙ্গের আধখানা লটারির টিকিট হারিয়ে ফেলেছে, তাও খুঁজে দিচ্ছে না, মাকু ভালো না, চাই না ওকে। এখানে আমরা যেটা বললাম যে ওরা মাকুকে চায় না, এটা কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন আকারে দিতে পারে। অর্থাৎ সোনাটি আর মাকুকে কেন ভালো লাগে না, বা মাকুকে সে আর তারা আর কেন চায় না, সেটা কিন্তু তোমাদের একটা 2 বা 3 মার্ক্সের বড় প্রশ্ন আকারে দিতে পারে। কি তখন তোমাদের বলতে হবে, মাকু খেলা দেখাতে চায় না, সাইকেল চালাতে চায় না, এই যে বিভিন্ন কাজগুলো সে করতে চায় না বলেই মাকুকে তারা মানে ভালো বলেনি, বা ওদের মাকুকে তারা চায় না। তারপরে দেখো, দুজন আর দু চোখ দিয়ে ঝর্ণার মতো জল পড়ছে, এমন সময় ফিরে তাকাতেই চোখে পড়ে গাছের ঘরের দেয়াল ঠেসে কে যেন এক রাশি জিনিস রেখে গেছে। সবার নিচে দেখা যাচ্ছে কাগজের মোড়ক খোলা দুটি ফ্রক, একটি গোলাপি আর একটি বেগনি, যে তার ওপর গাছের ডালপালার ফাঁক দিয়ে বিকেলের মিহি রোদ এসে এসে পড়ে মনে হচ্ছে যেন জামার গা থেকে নরম আলো বেরোচ্ছে। জামার ওপর দুটি সাদা রেশমের চুল বাঁধা ফিতে, তার পাশে হলুদ কাগজে মোড়া দুটি ছোট প্যাকেট, তাতে পেন্সিল দিয়ে লেখা, ইতি স্নেহের সং। প্যাকেট খুলে দেখে ও মা কি সুন্দর ছোট ছোট পুঁতি মুক্ত দিয়ে গাঁথা দুটো সাদা মালা। হলদে প্যাকেটের নিচে আবার দুটি সবুজ প্যাকেট, তাতে লেখা জন্মদিনের উপহার, ইতি হোটেলওয়ালা। ভিতরে সরু লেসের পার দেওয়া ছোট দুটি সাদা রেশমি রুমাল। রাগ পড়ে গেল ওদের, কান্না চলে গেল, কিন্তু আনন্দের চোটে চোখ ভরে অন্য রকমের জল এলো, তাতে মনে বড় আরাম হয়। তাহলে এখানে কিন্তু দেখো তোমরা জানতে পারছো যে ওরা বিভিন্ন রকম উপহার পেয়েছে, এবং কারা ওদের ওই উপহারগুলো দিয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন সং দিয়েছে, হোটেলওয়ালা দিয়েছে, এগুলোও কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আকারে আসতে পারে। এগুলো কিন্তু তোমরা বইতে আন্ডারলাইন করে নিতে পারো। অর্থাৎ আসতে পারে যে ওদের পুঁতিমুক্ত কে দিয়েছিল, তারপরে সবুজ প্যাকেটে কী লেখা ছিল বা সবুজ প্যাকেটে কী ছিল, এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে। নেক্সট দেখো, ঠিক সেই সময় গাছ বেয়ে জাদুকর উঠে এসে হাসি মুখে বললে, কত বড় প্যাপা পুতুল দরকার, যেগুলো হাতে হাঁট যেগুলো হাতে আঁটে না, নাকি যেগুলো কোলে ধরে না। টিয়া তক্ষুনি বলল, আরও বড়। সোনা বলল, আছে তোমার? জাদুকর একটু হাসলো, নাই বা থাকলো, দোকানে গিয়ে পয়সা ফেললে, থাকতে কতক্ষণ? টিয়া কাছে এসে জিজ্ঞাসা করল, পয়সা আছে? কই পকেট দেখি। জাদুকর পকেট উল্টে দেখালো, তার কাছে একটা কানা কড়িও নেই। ফিকফিক করে হাসতে হাসতে বলতে লাগলো, নেই তো হয়েছেটা কি? 3.5 গা থেকে প্রত্যেকটা লোক মালিকের জন্মদিনে খেলা দেখবে বলে টিকিট কেটেছে। স্বর্গের সুরুয়া খাইয়ে সবাইকে মালিক যে হাতের মুঠোর মধ্যে রেখেছে, সঙ্গের থলিতে 1,500-এর বেশি 10 পয়সা জমা হয়েছে। আরে আরে ছো, আমাদের আবার টাকার ভাবনা? তাহলে তোমরা কিন্তু দেখো এখানে যে বলেছে সং, আমাদের আবার টাকার ভাবনা, তোমাদের কিন্তু এই সেন্টেন্সটা তুলে দিয়ে দিতে পারে পরীক্ষায় যে সং কেন এই কথা বলেছিল। তারপরে কি, আর যে স্বর্গের সুরূপ মালিক কিভাবে সবাইকে হাতের মুঠোয় করে ফেলেছে, এই যে জিনিসগুলো আমি তোমাদের বলে দিলাম, হ্যাঁ সেগুলো কিন্তু তোমরা বইতে আন্ডারলাইন করে নিতে পারো। নেক্সট দেখো, সোনা বললে, হ্যাঁ তাছাড়া জাদুকররা তো লোকদের নাক থেকে কান থেকে টাকা বের করে, মনে আছে টিয়া? জাদুকর একটু বিরক্ত হয়ে গেল, কি বাজে বকছো, জাদুর নিয়ম হচ্ছে জাদুকরের নিজের কাছে যত টাকা আছে তার বেশি বের করতে পারবে না। শুনে ওরা তো অবাক। একটু গম্ভীর হয়ে সোনা বলল, কিন্তু কি দেখতে আসবে গায়ের লোকেরা?
টিয়া হেসে ফেলল। কেন কেন, আমরা নাচবো গাইবো, দড়াবাজির খেলা হবে, জাদুকর পরীদের রানী কেনা হবে। না জাদুকর? জাদুকর খুব খুশি, হ্যাঁ সেইটাই হলো আসল খেলা। কই নাবাক তো দেখি পরীদের রানীকে আর কেউ, সোনার তবু হাড়িমুখ, কিন্তু জানোয়ারা তো কড়া চোলাপ খেয়ে শুয়ে পড়েছে, আর মাকু তো খেলা দেখাবে না। এই বলে দুজনে জড়াজড়ি করে এতক্ষণ ধরে চেপে রাখা কান্নায় ফেটে পড়ল। জাদুকর ভারী অপ্রস্তুত, ও মাছি কাঁদে কে, ওর কাঁদে কেন, নিশ্চয়ই মাকু খেলা দেখাবে, দেখাবে দেখবে কত মজা। আমি একবার মাকুর খেলা দেখেছিলাম, অমনটি আর হয় না। আরে এরা বেশি কাঁদে যে, ওহরি তালে গলি, আসল কথা এই যে ভুলে যাচ্ছিলাম, যে জন্য আমার এখানে আসা, তোমাদের জন্য মালিকের জন্মদিনের উপহার এনেছি যে। এই না বলে শূন্য থেকে খপ খপ করে গোলগাল দুটি সাদা খরগোশের বাচ্চা ধরে দিল। লাল টুকটুকে তাদের চোখ, গলায় লাল ফিতের ছোট দুটি ঘণ্টা বাঁধা, নড়লে চললে টুং টুং করে বাজে। তারা সোনাটিয়ার কোলে বসে এই গাছঘরের মেঝেতে ছড়ানো নরম ঘাস খেতে আরম্ভ করে দিল। সোনাটিয়া হেসে লুটোপুটি। জাদুকর যে কোট প্যান্টেলুন ঝাড়তে ঝাড়তে হঠাৎ বললে, মাকুকে পাওয়া গেছে। চমকে সোনাটিয়া আর একটু হলে এই গাছঘর থেকে পড়ে যাচ্ছিল। সোনাটিয়ার কানে কানে বলল, চুপ, কিচ্ছু বলবি না। জাদুকর তাই দেখে রেগে গেল, ছি কানে কানে কথা বলা ভারী অসভ্যতা, তাও জানো না। সোনা লজ্জা পেয়ে গেল আর বলবো না জাদুকর লজ্জা পেয়ে গেল আর বলবো না জাদুকর অর্থাৎ সে কিন্তু লজ্জা পেয়ে কি বললো যে সে তারা আর কানে কানে কথা বলবে না। তারপরে দেখো যে খচমচ করে সিঁড়ি বেয়ে হোটেলওয়ালা ওপরে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, মাকুকে পাওয়া গেছে শুনেছো? সোনাটিয়া জানতে চাইলো, কে পেলো, কোথায় পেলো? মালিকের মুখে একটু হাসি দেখা দিল। কেন, যার জিনিস সেই পেলো, বাঁশবনেতে খরগোশ ধরবার ফাঁদে আটকে বাছাধন চাবি ফুরিয়ে ফেলেছিল, কল ছাড়িয়ে তা কাঁধে করে তাকে কুকুরদের ঘরে রাখা হয়েছে, চাবিটা পাওয়া যাচ্ছে না, এই হয়েছে মুশকিল। যাও তো জাদুকর, জাদু বলে কিছু হয় কি না একবার দেখো দেখিনি। তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন খুঁজে দিতে পারে কি, মাকুকে পরে সোনাটিও তো একবার খুঁজে পেয়েছিলই, যেটা আমরা আগের পর্বে পেয়েছি, কিন্তু এবারে মাকুকে কে খুঁজে পেয়েছিল। তারপরে দেখো সে কিছুতেই যেতে চায় না, বলে কি না, জাদু দিয়ে কেউ কখনো চাবির কল ঘুরিয়েছে বলে কেউ শুনেছে, শুনেছো? তাহলে তো ভাবনাই ছিল না জাদুকরদের, আর বড়তলার হোটেলে আধপেটা খেয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতে হতো না। শেষ পর্যন্ত কোনো মতে ঠেলে ঠুলে তাকে রওনা করে দিয়ে হাত পেলিয়ে হোটেলওয়ালা শুয়ে পড়ল। ব্যাপার বড় ঘোরালো দিদিরা, শেষ অবধি সব করেও আসল কাজটি পণ্ড হয়, সোনা বলল। কিন্তু চাবি ফুরুলো কেন, ঘড়িওয়ালা না বলেছিল 15 দিন চলবে? সে আর বলে লাভ নেই, ফাঁদে পড়ে বেটা নিশ্চয়ই পেল্লায় হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে 15 দিনের চাবি একদিনেই শেষ করেছে। তাহলে মাকু কিভাবে বা কেন তার 15 দিনের চাবি একদিনেই শেষ করে ফেলেছে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে, এটাও তোমরা তাকিয়ে নিতে পারো। তারপরে দেখো টিয়া ঢোক গিলে বলল, ঘড়িওয়ালা ওকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলবে না তো? মালিক তো হাঁ, পাগল নাকি, ওর হলো গিয়ে রাগের মাথা, মাকু একটি সোনার খনি, ওখানেই সার্কাস পার্টিকে বড়লোক করে দিতে পারে। মুশকিল হলো যে জানাজানি হলেই পেয়াদা এসে ঘড়িওয়ালাকে ধরবে, মাকুর কলকবজা যে ও না বলেছিল, না বলে নিয়েছিল, টিয়া ফিক করে এসে ফেললো। পেয়াদা ওকে ধরবে কি করে, তাকে তো আমরা বাঘের ফাঁদে ফেলে দিয়েছি, সে ভীষণ চেঁচাচ্ছে। তারপর হোটেলওয়ালাকে পেয়াদার কথা বলতে হলো, তারই মধ্যে মুখ কালো করে ঘড়িওয়ালা এলো, ও দাদা চাবির কি করা যায়, সঙ্গেরা রং মাখিয়ে ওর চেহারা ফি দিয়ে দিয়েছে, মেম নতুন কাপড় চোপড় পরিয়ে দিয়েছে, কিন্তু ও যে নড়েও না চড়েও না, মরার মতোই পড়ে আছে। তাই শুনে সোনাটি একসঙ্গে কেঁদে উঠলে, ও বাপি, ও মামনি, মাকু মরে গেছে। ঘড়িওয়ালা রেগে টং, ও আবার কি কথা, মরে যাবে কেন, কলের পুতুল আবার মরে নাকি, এমন মজবুত জিনিস দিয়ে গড়েছি মাকু সহজে ভাঙবে না, যে চাবি দিলেই কেমন জ্যান্ত হয়ে উঠবে। দেখো আছে তোমাদের পুটলিতে কোনো কান খুশকি বা ওই ধরনের কিছু? আমি তো ভয়তেই সব ছেড়ে ছুড়ে এসেছি, সোনা বললে। টিয়া মামনির কাছে এনেছো, কান খুশকিটা আনোনি? টিয়া মাথা নাড়ল, সোনার কি রাগ, ভারী দুষ্টু মেয়ে টিয়া, মামনি কত বারণ করে তবু নখ কাটার ভালো কাছে এনেছে, যদি আগা ভোতা হয়ে যায়, আর কাঁচেই যদি আনলে তো কান খুশকিটা আনতে পারলে না। ও আচ্ছা, বকুনে খেয়ে টিয়া আবার একটু কাঁদলো, তারপর চোখ মুছে বললো, ছিল না ওখানে, খুঁজে পাইনি, আমি কান খুশকি বানিয়েছি, তাই দিয়ে চাবি ঘোরাবো, চলো
গড়িওয়ালা আনন্দে লাফিয়ে উঠে দুজনের হাত ধরে টানতে টানতে গাজঘরের কোঠো ও সিঁড়ির দিকে পা বাড়াতেই হোটেলওয়ালা বলল, বাহ, সাজা গোজার জিনিস নেবে না, নাচবে গাইবে না, বেলা গেছে, এখানে আর ফেরা হবে না, ঘাস জমিতেই সাজতে হবে। যে গোমেশ মেম সাহেব কেমন তোমাদের সাজিয়ে দেবে দেখো। তাহলে ওদের কে সাজিয়ে দেবে? গোমেশ মেম সাহেব কিন্তু ওদের সাজিয়ে দেবে, ওর হাতে জাদু আছে, পরীদের রানীকে দেখো নি, কে বলবে যে ও একটা, কে বলবে? একটা মালিক বললে, হ্যাঁ, যে এক যদি কোনো রকমে 5,000 টাকা পাওয়া যায়, সঙ্গে লটারির টিকিটের আধখানা গেছে হারিয়ে, নইলে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হোটেলওয়ালা থামলো। সোনাটি আর খুব কষ্ট হতে লাগলো, ওরা হোটেলওয়ালার গায়ে হাত বুলিয়ে দিল। তারপর ঘড়িওয়ালার তারার চোটে সবাই ঘাস জমির দিকে রওনা দিল। কড়াই ভরা ঘন দুধের পায়েস, কাঁচা হরিণের মাংস, ভালো ভালো সুগন্ধি চাল, কিশমিশ, বাদাম, মশলা, হাঁড়ি ভরা স্বর্গের শুরু আর বটতলাতে ঢাকা চাপা হয়ে পড়ে রইল। রাঁধাবাড়ার কথা কারোর মনেও হলো না। তাহলে এখানেই কিন্তু এই পর্বটা শেষ হচ্ছে। তাহলে এই পর্বটা থেকে কিছু কিছু প্রশ্ন হতে পারে, সেগুলো আমি তোমাদের বলে দিলাম। আর নেক্সট ক্লাসে আমি এখান থেকে কি প্রশ্ন হতে পারে সেইগুলো শুধু প্রশ্ন উত্তর আকারেও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তোমাদের বলেছিলাম যে পর্ব 6 থেকে আমি যে কোশ্চেন্সগুলো শেয়ার করেছি, অর্থাৎ স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভিডিওর এটা দেখতে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ভিডিওর প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি চাও, তোমরা আমাকে কিন্তু মেল করতে পারো, এই যে মেল আইডিটা দেওয়া রয়েছে সেই মেল আইডিতে, এবং সাবজেক্ট হিসাবে তোমরা লিখতে পারো, লিখতে পারো না, তোমাদের কিন্তু লিখতেই হবে। তোমরা যদি সেম সাবজেক্ট না লেখো, আমি বুঝতে পারবো যে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখোনি। তাই তোমাদের কিন্তু পুরো যে কথাগুলো আমি বলে দেবো সেইগুলোই লিখতে হবে, তাহলেই কিন্তু তোমরা নোটসগুলো পাবে। তোমরা সাবজেক্টে লিখবে মাকু পর্ব 6, এটা তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা তোমরা লিখবে, এবং কম্পোজ মেলে কিন্তু তোমরা তোমাদের নামটা লিখবে, সেই নামটা লিখবে যেটা থেকে তোমরা কিন্তু ভিডিওগুলোতে কমেন্ট করবে। অর্থাৎ তোমাদের নোটসগুলো পেতে কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে অবশ্যই, এবং ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে। আর কি করবে, এই সাবজেক্টে গিয়ে লিখবে মাকু পর্ব 6, আর কম্পোজ মেলে গিয়ে তোমরা যে নামটা থেকে আমার চ্যানেলে কমেন্ট করছো তাতে এই ভিডিওতে কমেন্ট করবে, সেই নামটা কিন্তু তোমরা কম্পোজ মেলে লিখে দেবে, তাহলেই কিন্তু তোমরা নোটসটা পেয়ে যাবে। তো আজকে ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।